আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলা হিল করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলটি আপনারা নিয়মিতভাবে করলে প্রতিদিন করলে প্রত্যেকটা সময় করলে আপনারা যে দোয়াটাই করবেন আল্লাহ তালা সেই দোয়াটাই কবুল করবে আপনার দোয়া করতে দেরি হবে কিন্তু আল্লাহ তালা কবুল করতে দেরি করবেন না প্রিয় বন্ধুগণ আজকের আমলটি খুব স্পেশাল একটি আমল এবং এই আমল নিয়মিত করার মাধ্যমে একজন ব্যক্তি মুস্তাজাবুদ্দা আওয়া হতে পারে আর মুস্তাজাবুদ্দা দা আওয়া সেই ব্যক্তিকেই বলা হয় যে ব্যক্তি দোয়া করা দেরি হয় কিন্তু আল্লাহ তালা তার দোয়া কবুল করতে দেরি করেন না মানে সে দোয়া করা মাত্রই আল্লাহ তালা তার দোয়া কবুল করেন প্রিয় বন্ধুগণ আপনারা যদি মুস্তাজ আবুদ্দা আওয়া হতে চান তাহলে আপনাদেরকে সব সময় সর্বক্ষণে ইস্তেকফার পাঠ করতে হবে যে ব্যক্তি ইস্তেকফারের সঙ্গে লেগে থাকবে আটার মতো লেগে থাকবে সব সময় ইস্তেকফার পাঠ করবে সেই ব্যক্তি মুস্তাজুদ্দা আওয়া হয়ে যাবে আর সেই ব্যক্তির দোয়া আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবুল করবেন প্রিয় বন্ধুগণ সে ব্যক্তি যাই চাকনা না কেন যে জিনিসটাই চাবে আল্লাহ তালা তাকে সেই জিনিসটাই দান করবেন প্রিয় বন্ধুগণ আপনাদেরকে মুস্তাজুদ্ এক যুবকের ছোট্ট একটি গল্প ছোট্ট একটি ঘটনা শোনাবো আমি আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন প্রিয় বন্ধুগণ হযরতে ইমাম আহমদ হাম্বাল রহমতুল্লাহ আলাইহের জমানায় সেই জমানায় তিনি ছিলেন অনেক বড় মানে যুগখ্যাত একজন আলেম একজন প্রখ্যাত প্রসিদ্ধ আলেম ছিলেন এবং তিনি অনেক বড় একজন আল্লাহর ও ছিলেন তো এই বুজুর্গ তিনি হাদিস সংগ্রহের কাজে দেশ বিদেশে সফর করতেন বিভিন্ন জায়গায় দেশ থেকে দেশান্তর গিয়ে তিনি হাদিস সংগ্রহ করতেন তো তিনি একদিন হাদিস সংগ্রহের কাজে তার ঘর থেকে বাহির হয়ে তিনি রওনা করলেন প্রতিমধ্যে তিনি একটি মসজিদে ঈশার নামাজ পড়লেন ঈশার নামাজ আদায় করার পরে তো বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা কন কনে শীতের দিন শীতের রাত তো তিনি চিন্তা করলেন যে আমি মসজিদের রাতটা পার করি এবং সকালবেলা আমি আবার আমার কাজে রওনা হয়ে যাব তো তিনি ঈশার নামাজের পরে তার ব্যাগ থেকে কাঁথা বাহির করলে করে তিনি শোয়ার জন্য বন্দোবস্ত করতে লাগলেন এমটা অবস্থায় সেই মসজিদের খাদেম বা সেই মসজিদের দারোয়ান এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলীকে নিষেধ করলেন তিনি বললেন যে এখানে ঘুমানো যাবে না মসজিদে ঘুমানো যাবে না তো তিনি কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতেন না এজন্য তিনি সেখানে তাকে থাকতে দেননি তো আল্লাহর আল্লাহরলি মসজিদ থেকে বাহির হয়ে আর আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবং কোথায় রাতটা যাপন করা যায় এটা ভাবতে ভাবতে দেখলেন যে একজন রুটিওয়ালা যুবক এক চুলার মানে একটা চুলার মধ্যে সে রুটি ভাজতেছে তো এই আল্লাহরলি চিন্তা করলেন যে এই যুবকের কাছে তার চুলার সামনে যদি আমি রাতটা কাটিয়ে দিই সেখানে বসে বসে তাহলে সে যে রুটি ভাজতেছে চুলার মধ্যে সেখান থেকে আমি কিছু মানে উষ্ণতা অনুভব করব সেখানে আমার কিছু একটু শরীরটা গরম থাকবে এবং আমার রাতটাও অনেক ভালো কাটবে তো তিনি সেই যুবকের কাছে গেলেন যাওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম আলীকুম ও রহমতুল্লাহ যুবক সালাম গ্রহণ করলো ও আলীকুম সালাম ও রাহমাতুল্লাহ তো এই আল্লাহর অলি বললেন যে বাবা আমি তো একজন মুসাফির আমি তো একজন প্রতীক তো আমার রাত্রে থাকার জায়গা নাই তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার চুলার সামনে আমি একটু বসে রাতটা কাটিয়ে দিতে চাই তো যুবক হেসে হেসে বলল। যে এটা তো আমার মানে খোশনসিব যে আপনি আমার চুলার সামনে বসে রাত কাটাতে চান একজন মুসাফির মানুষ তো সেই যুবক আহলান সাহলান বলে এই আল্লাহর অলিকে মানে ওখানে বসার জন্য ওখানে অবস্থান করার জন্য সম্মতি দিলেন তো ইমাম আহমেদ হাম্বাল রহমতুল্লাহ আলাই তার চুলার সামনে বসে বসে তার মানে কর্মকাণ্ডগুলো দেখতেছিলেন তো সে যে চুলার মধ্যে রুটি ভাজতেছে তো রুটির খাম্বির যখন সে দলতেছে তখনও সে আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেছে আবার যখন ভাজতেছে তখনও আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেছে ইস্টেকবার পাঠ করতেছে আবার যখন রুটি ওঠাচ্ছেন তখনও সে ভার পাঠ করতেছে যখন সে কাস্টমারের কাছে তার রুটি সেল দিচ্ছে তখনও সে আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেছে আবার যখন কাস্টমারের কাছ থেকে মানে এর মূল্য বিনিময় গ্রহণ করতেছে তখনও সে আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেছে তো সব সবসময় সে আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেছিল ইস্তেক পাঠ করতেছিল তখন ইমাম আহমদেবনে হাম্বল রহমতুল্লাহি আলাই ওই যুবককে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি তো সবসময় ফার পাঠ করতেছো কেন তুমি এভাবে সবসময় ইস্তেক ফার পাঠ করতেছো তো সেই যুবক উত্তর দিল যে হুজুর এই সব সবসময় পাঠ করার কারণে আল্লাহ তালা আমাকে মুস্তাজাবুদ্দা আওয়া হিসেবে কবুল করে নিয়েছেন আমি যখনই কোনো দোয়া করি আল্লাহ তালা সাথে সাথে আমার দোয়া কবুল করে নেন আমার জিন্দিগিতে আমি যতগুলো দোয়া করেছি আল্লাহ তালা আমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন তবে শুধু একটা দোয়া আল্লাহ তালা আমার কবুল করেননি তো ইমাম আহমাদবনে হাম্বাল রহমতুল্লাহি আলাই অবাক হয়ে গেল তিনি বলল যে বাবা তুমি সত্যি মুস্তাজুদ্দা আওয়াত আচ্ছা তোমার কোন দোয়াটা কবুল হয় নাই সেটা আমাকে একটু বলো তো আসলে এই অলির তখনই আগ্রহটা বেড়ে গেল ওই ওই যুবক সম্পর্কে জানার যখন তিনি জানতে পারলেন যে সে হচ্ছে মুস্তা জবুদ্দা তখন সেই যুবক আহমাদেবনে হাম্বাল রহমতুল্লাহি আলাইকে বলল যে হুজুর আমার যে দোয়াটি আল্লাহ তালা কবুল করেনি এখন পর্যন্ত সেই দোয়াটি হল এই যুগশৃষ্ট আলেম হজরত আহমাদেবনে হাম্বল আমি তার সাক্ষাৎ পেতে চাই তার দেখা পেতে চাই তার হাতে হাত রেখে মুসাফাহা করতে চাই এবং তার কাছ থেকে আমি দোয়া পেতে চাই এবং তার দোয়া নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই কিন্তু হুজুর এখনও পর্যন্ত আমি ইমাম আহমাদেবনে হাম্বলের দেখা পাইনি সাক্ষাৎ পাইনি তার সঙ্গে মুসাফাহা করতে পারিনি তো এই দোয়াটি আল্লাহ তালা আমার কবুল করেননি তখন ইমাম আহমদ এবনে হাম্বল রহমতুল্লাহ আলী বলল বাবা তোমার জীবনের যতগুলো দোয়া আল্লাহ সবগুলো কবুল করেছেন আর তুমি যে আহমদ এবনে হাম্বালের সঙ্গে দেখা করতে চেয়েছিলা তার হাতে হাত রেখে মুসাফা করতে চেয়েছিলা তার কাছ থেকে দোয়া চাওয়ার প্রত্যাশা করেছিল সেটার জন্য ইমাম আহমদ এবনে হাম্বালের দরবারে তোমাকে যেতে হয় নাই আল্লাহ তালা ইমাম আহমদ এবনে হাম্বলকে তোমার সামনে এনে দাঁড় করিয়েছে আমি হলাম ইমাম আহমদ এবনে হাম্বল তো প্রিয় বন্ধুগণ এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে আসলেই ইস্তেক আমল নিয়মিতভাবে করলে সব সময়ের জন্য হর হালতে ইস্তেক পাঠ করলে আল্লাহ পাক রব্বালিন মুস্তাব্দা আওয়া হিসেবে কবুল করে নেন এবং সেই ব্যক্তির সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করে নেন তো প্রিয় বন্ধুগণ এজন্য আপনারা সব সময় ফারের আমল করবেন বেশি বেশি ইস্তেক পাঠ করবেন আল্লাহ তালা চাইলে আপনাকে মুস্তাজাবুদ্দা আওয়া হিসেবে কবুল করতে পারেন আর তখন আপনি যে দোয়াই করবেন যে জিনিসটাই চাবেন আল্লাহ তালা আপনাকে সেই জিনিসটাই দান করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই বেশি বেশি ইস্তিকফার পাঠ করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকেই মোস্তাজাবুদ্দা আওয়া হিসাবে কবুল করুন আল্লাহ আমিন مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق